সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম আর্জেন্টাইন মহাতারকা দিয়েগো আরমান্দো ম্যারাডোনা অনেকের কাছে তিনি আবার ফুটবল ঈশ্বর সেরাদের সেরা বল পায় দক্ষ নিয়ন্ত্রণ ডিফেন্ডার আর গোল রক্ষকদের বোকা বানিয়ে তিনি অনেক ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিয়েছেন খ্যাতিতে মোড়া সেই ম্যারাডোনার তেষট্টিতম জন্মদিন আজ উনিশশো ষাট সালের এই দিনে আর্জেন্টিনার বুয়েন্স আইরেস প্রদেশের লানুজ শহরে জন্মগ্রহণ করেন তিনি ম্যারাডোনার বেড়ে ওঠা দক্ষিণ প্রান্তের শহর ভিয়া ফিওরিতোতে ম্যারাডোনার মহাকাব্যিক ইতিহাস রচনার শুরুটা হয়েছিল ১৬ বছর বয়স থেকে নিজের মেধা ও ফুটবল দক্ষতায় অল্প বয়সেই জাতীয় দলের সুযোগ পেয়ে যান তিনি মাত্র ১৯ বছর বয়সেই আর্জেন্টিনার হয়ে যুব বিশ্বকাপ জিতেন ম্যারাডোনা যেখানে গোল্ডেন বলের খেতাব উঠেছিল তার হাতে সেবারই তার দেশ বুঝে গিয়েছিল ফুটবলের স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আসছেন নয়া এক তারকা উনিশশো বিশ্বকাপে তার একক নৈপুণ্যে বিশ্বকাপের সোনালি শিরোপা যেতে আর্জেন্টিনা সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে হ্যান্ড অফ গড গোল ও শতাব্দীর সেরা গোল করেছিলেন তিনি এরপর উনিশশো বিশ্বকাপেও দলকে তুলেছিলেন ফাইনালে ম্যারাডোনাকে গত পঞ্চাশ বছরে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন বলে গণ্য করা হয় তিনি বার্সেলোনা এবং নাপুলির মতো ক্লাবেও খেলেছেন আর্জেন্টিনার হয়ে একানব্বইটি ম্যাচে তিনি চৌত্রিশটি গোল করেন আর্জেন্টিনার হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপে দু সালে বুয়েন্স আইরেসের হাসপাতালের আইসোলেশনে নিজের ষাটতম জন্মদিন পালন করেন তিনি তবে এক মাসের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমান এল দিয়াগো দু সালের ২৫ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে অন্য ভুবনে পাড়ি জমান এলপিবে দে অরো বা সোনালি বালক নামে পরিচিত ম্যারাডোনা